আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আজকে আমি মদিনা উড ফার্নিচার। মদিনা উড ফার্নিচার এটা হচ্ছে উপস্থিত আমাদের আটিবাজার ঘাটাচর। তো আমার সামনে রয়েছে শপের ম্যানেজার ভাই, নামটা একটু আগে জানবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ বলছি। আচ্ছা বড় ভাই, আজকে দেখবো আমরা ওয়াল ক্যাবিনেট বা যেটাকে শোকেস আমরা বলে থাকি। আচ্ছা এই যে ডিজাইনগুলো দেখায় উপর থেকে নিচ পর্যন্ত, এটা সাইজ কত বাই কত? 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট। কি কাঠের? সেগুন কাঠ, ভিতরে গামারি কাঠ। ভিতরে গামারি, বাইরে সেগুন, ম্যাচিং করে ফুল ফার্নিচার নিতে পারবেন। আমাদের এটা কত পড়বে? শোকেসটা নিলে রাখা দেবো 35,000। 35,000, দুইটা দুই পাশে পাল্লা আছে, মাঝখানে তিনটা ড্র আছে। ওকে, কত বছরের গ্যারান্টি থাকবে? সর্বনিম্ন 30 বছর। 30 বছরের। তবে হ্যাঁ, কাস্টমার, আমি একটা কথা বারবার বলতে চাই, আমাদের তালা আর বানি সেই দুইটার কোনো গ্যারান্টি নেই। কারণ ইতিপূর্বে অনেক কাস্টমার মাল নিছে, অনেক সময় তালার কথা বলেই করে। আবার বানিশটা হলো আপনার নিজেদের ইউজের উপরে লাস্টিং করে, আর তালাটা এটা ওয়ান টাইম তালা দেখা যাইতেছে। এখন আমরা একটা তালা 200 টাকা 250 টাকা দেওয়া লাগাইলে চায়না তালা, এটা কেউ গ্যারান্টি দিতে পারবো না। তো এই জন্য আমি কাস্টমারকে বললি তালা আর বানি সেই দুইটার আমার কোনো গ্যারান্টি নেই, কিন্তু কাঠের গ্যারান্টি আছে। কাঠের গ্যারান্টি আছে, আর বানিশটা অনেকে আপুরা কি করে ভিজা কাপড় দিয়ে কন্টিনিউ প্রতিদিন মুছে, সেই কারণে বানিশটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। শুকটা কাপড় দিয়ে মুছতে হবে সবসময়। এটাও 6 ফিট বা 7 ফিট। জি, বাইরে আমাদের চিটাং সেগুন, ভিতরে গামারি। এটা কত পড়তেছে? এটা নিলে রাখা যাবে 28,000। 28,000 টাকা। ওকে, এবার চলে যায় আর পিসে। অনেক কালেকশন আছে, শোকেস এবং ওয়ার্ড্রপ দেখাবো ভিডিওতে। নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আলমারি বা আলমিরা, যেটাই বলি না কেন। তো এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন, এটা কি ডিজাইন বলা হয় ভাই? এটাকে গোলাপ ডিজাইন বলা হয়। গোলাপ ডিজাইন, দুই পাশে দুইটা পাল্লা, মাঝখানে তিনটা ড্র আছে, এবং কি উপরে চারটা পাল্লা আছে, গ্লাস, বাইরে চিটাং সেগুন, ভিতরে গামারি। ওকে, এটা কত পড়বে বললেন? এটা রাখা যাবে 28,000। 28,000, ওকে। 6 ফিট বাই 7 ফিট, এটাও তো 6 ফিট বাই 7 ফিট। আমি উপর থেকে ডিজাইনটা দেখাই দিই, আর এখানে একটু জায়গা স্বল্পতার কারণে পুরোপুরি ক্যামেরাতে আমি নিয়ে আসতে পারতেছি না, জায়গা স্বল্পতার কারণে। তো ডিজাইনটা একটু সুন্দর আছে, যেহেতু আমাদের এই পাশ থেকে যদি দেখাইতে যে টান দিলে খাট আসবে না, উপরে ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন, নিচেও কিন্তু সেম এরকম ডিজাইন আছে। হ্যাঁ, সেটা দুইটা পাল্লা, মাঝখানে তিনটা ড্র। এটা কত পড়বে? এটা নিলে রাখা যাবে 32,000। 32,000। তারপরে এক, এটা আছে 3 পাল্লা 5 ফিট। এটা 5 ফিট 3 পাল্লা, একটু ছোট, আরো ছোট নিতে পারবেন, ছোট পরিবারের জন্য ছোট সাইজও আছে, যাদের জায়গা অল্প সে সাইজ অনুযায়ী নিতে পারবেন। তো এই বড় ভাই, এটা কত পড়বে? এটা রাখা যাবে 25,000। 25,000 টাকা। এটা কি 6 ফিট বা 7 ফিট? এটাও 5 ফিট 7 ফিট। 5 ফিট 7 ফিট, 3 পাল্লা। 3 পাল্লা, এটার ভিতর ওটার থেকে এটা একটু খুব একটা বেশি, 1 2 3 4 তাক বেশি, 1 2 3 4টা তাক আছে। আবার এই ভিতরে কাটটা যেরকম মোটা দেখতেছেন, এরকম মোটা ভিতরে কাটটা, খুব মোটা। হ্যাঁ, গামারি কাট। পিছনে বোর্ডটাও মোটা, 6 মিলি। 6 মিলি পিসের বোর্ড। হ্যাঁ, 6 মিলি বোর্ড। আচ্ছা, তালাগুলো যে কম্পিউটার তালা, সেগুলোর দিকে যদি অর্ডার বলে দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যাবে, ওগুলো তো সবচেয়ে বেস্ট। হ্যাঁ, ওগুলি সবচেয়ে বেস্ট। আচ্ছা, এটা কত পড়বে? এটা নিলে রাখা যাবে 25,000। 25,000 টাকা। ওকে, তারপরে এই পাশে দেখি। হ্যাঁ, এটা 4টা পাল্লা আছে, এটা 6 ফিট বাই 7 ফিট। সেম ডিজাইন, কেউ যদি 5 ফিট 7 ফিট চায় দেওয়া যাবে। এটা কত পড়তেছে? এটা নিলে রাখা যাবে 32,000। 32,000 টাকা। আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স করবেন, আলোচনা সাপেক্ষে বাগবাগিটা ঘরে আপনারা পৌঁছানোর পর নিতে পারতেছেন। এটা আমাদের গ্লাসের থিকনেস থাকবে কতটুকু? 3 মিলি। 3 মিলি থাকবে, যদি আপনাদের আরও মোটার প্রয়োজন হয় সেটা আলোচনা করে নেবেন। আমি একটু এই পাশ থেকে দেখাই আপনাদেরকে আরও কিছু কালেকশন। এই যে একটা আলমিরা, সরি, আমাদের শোকেস, এই শোকেসটাও সুন্দর একটা ডিজাইন, মাঝখানের অংশটুকু সামনে বাই হয়ে রয়েছে অলরেডি। এটা 6 ফিট বাই 7 ফিট? জি, 6 ফিট বাই 7। এটা কত পড়তেছে ভাই? এটা রাখা যাবে 35,000। 35,000 টাকা, চমৎকার। বাইরে চিটাং সেগুন, ভিতরে গামারি। গামারি তো চিটাং গামারি না? হ্যাঁ, চিটাং গামারি, অরিজিনাল গামারি, গুণ ধরে না, গুণে খাবে না। গামারি কাঠ খুব ভালো কাঠ, বিল্ডিং এর দরজা পাল্লা দেয় গামারি কাঠ দিয়ে। ওকে, তার পাশে দেখি আরেকটা।
চমৎকার কালেকশন ভাইজান। এটা আমাদের সাইজ 6 ফিট বাই 7 ফিট, কত পড়বে এটা? এটা নিলে রাখা যাবে 32,000। 32,000, ওকে। তার পাশেরটা দেখবো, এটা 6 ফিট বাই 7 ফিট। এটা আবার উপরে নিচে সেম নকশা তো পাল্লায়? আচ্ছা, এটাকে বলে বাজু নকশা। বাজু নকশা, বাজু সহ নকশা আছে। এটা প্রাইসটা কত আসবে? এটা নিলেও রাখা যাবে 32,000। 32,000। তার পাশেরটা এবার চলে যাই, আরেকটা ডিজাইন এর পাশে। এটাও সুন্দর ডিজাইন, এটা আছে হলো 3-part গ্লাস শোকেস, এটা অনেক বড়। এদিকে আছে 6.5 ফিট। এই শোকেসটা সুন্দর, সবাই পছন্দ হওয়ার কথা। 3-part গ্লাস শোকেস, গ্লাস শোকেস এটা, এবং কি বাইরে চিটাং সেগুন, ভিতরে আমাদের গামারি, গামারি, এবং কি গ্লাস দেওয়া, 10 মিলি গ্লাস, অনেক মোটা গ্লাস দেওয়া। এটা আমাদের কত পড়বে তাহলে? এটা সাইজটা হলো এদিকে 6.5 ফিট, এদিকে 7 ফিট। এটা রাখা যাব 48,000। 48,000 টাকা। উপর থেকে দেখাই, অনেক সুন্দর। প্রাইসের ধারণা দিয়ে দিতেছি, কোনোটা ফিক্সড প্রাইস না, আলোচনার সাপেক্ষে। একটা ওয়ার্ড্রপ দেখাই দিয়ে, আরও অনেক ওয়ার্ড্রপ কালেকশন আছে, একটা না আরও কিছু অনেকগুলো আছে, সেগুলো দেখাই একটু এবার ওয়ার্ড্রপে। ওয়ার্ড্রপে এটা কত বাই কত সাইজ? এটা 5 ফিট 4.5 ফিট। 5 ফিট 4.5 ফিট এটা সাইজ। এটা আমাদের থিকনেস কত থাকবে? ডোর ডোরটা থাকবে আপনার 3-4 ইঞ্চি। 3-4, 1 ইঞ্চি কেউ চাইলে থিকনেস দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। এটা কত পড়বে? এটা নিলে রাখা যাবে 25,000। এটার ভিতরের ড্রয়ারটা 21 ইঞ্চি মাপ, ভিতরের ড্রয়ার অনেক বড় জায়গা, অনেকে কম জায়গায় ড্রয়ারি করে দেয় এই জিনিসটা দেখে। আর আমাদের মালের ফিটিং দেয় এদিক দিয়ে খাসকে, এটা তার কাটা মারা ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা আচ্ছা, নিচে এবং পিছনে আপনার 6 মিলি প্লাই বোর্ড ইউজ করা, পিছনে 6 মিলি। হ্যাঁ, 25,000 টাকা না? জি, ওকে। আচ্ছা, এই পাশে এবার চলে যাই, এখানে আরও কিছু ওয়ার্ড্রপ কালেকশন আছে, বোতাম ডিজাইনের ভিন্ন ভিন্ন ডিজাইন। এই যে বোতাম ডিজাইনের ওয়ার্ড্রপটা, এটা আমাদের 6.5 ফিট বাই 6.5 ফিট? 5 ফিট 4.5 ফিট। 5 ফিট 4.5 ফিট। এটা বানিশের কাজ চলতেছিল খাটের। আচ্ছা, এটা তোমার দাম কর কত পড়বে? এটা নিলে রাখা যাবে 23,000। 23,000। আর পাশে আর একটা দেখি, এটা কত পড়বে? এটা নিলে রাখা যাবে 23,000। 23,000। আচ্ছা, এই পাশে আছে একটু, আমরা এই পাশে দেখি। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করাই লাগতেছে, একটু খাটগুলো সামনেটাই না, তারপর দেখানো হইতেছে, তারপরও ভিতরে কামারি বাইরে করি। আপনারা যদি দ্রুত আমাদের বড় করা হয়েছে, পাল্লাটা একটু ছোট করা হয়েছে। কত পড়বে এটা? এটা নিলে রাখা যাবে 25,000। 25,000, ওকে। আর প্রত্যেকটা ফার্নিচারে বানিশ করে দেওয়া হবে, বানিশ সহকারে দাম বানিশ সহ দাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাও সাইজ 5 ফিট 4.5 ফিট। এটা কত পড়বে? এটা নিলে রাখা যাবে 25,000। 25,000। হ্যাঁ, ওয়ার্ড্রপ আরও ডিজাইন, যেরকম ডিজাইন আপনারা চাবেন সেই ডিজাইনই দেওয়া সম্ভব। তারপর কি মডিফাই করতে চাইলে সেটা করা যাবে, করা যাবে। আলমিরাটা দেখেন, খুব সুন্দর, 3 পাল্লার একটা আলমিরা। এটা আমাদের সাইজ কত বাই কত? 6 ফিট বাই 6 ফিট। 6 ফিট বাই 6 ফিট, চমৎকার। এটার দাম কত পড়বে? এটা নিলে রাখা যাবে 48,000। 48,000 টাকা। এটা থিকনেস আছে কতটুকু পাল্লার? পাল্লা আছে আপনার 1.5 ইঞ্চি, আর ভিতরেই আছে গামারি কাট, ওটাও 1.5 ইঞ্চি, পিছনে 2 সুতা প্লাই। কেউ যদি 1 ইঞ্চি পাল্লা চায় সেটাও দেওয়া যাবো। আমরা কিন্তু পাল্লাগুলো খুলে দেখাতে পারবো না, জায়গা স্বল্পতার কারণে। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো খাট রাখা আছে, অনেকে কমেন্টস করবে যে ভাই পাল্লাগুলো খুলে দেখান, খুলে দেখানো সম্ভব হইতেছে না। একটু ট্রাই করে দেখি খোলা যায় কি না। এই এতটুকু দেখা দিতে পারতেছি, তারপরে কিন্তু ভিতরে অবস্থা খুবই ভালো, ভিতরে গামারি, বাইরে চিটাং সেগুন। আপনারা লকটা চাইলে একটু ভালো মানের লক নিয়ে নেবেন। আচ্ছা, একটু ডিজাইনটা দেখাই নি, ডিজাইনটা সুন্দর। এটা 6 ফিট বাই 6 ফিট? এটা হলো 6 ফিট বাই 4 ফিট। 6 ফিট বাই 4 ফিট। কত পড়বে দাম এটা ভাই? এটা নিলে রাখা যাবো 32,000। 32,000, ওকে। এই ভিডিওতে শুধু আলমারি দেখাবো আজকে। এই যে আরেকটা ডিজাইন, এক পাল্লার থেকে আপনাদের ডিজাইনটা দেখাই। এটা 6 ফিট বাই 6 ফিট? 6 ফিট বাই 4 ফিট। দাম কত পড়বে এটার? এটা নিলে রাখা যাবে 28,000। 28,000। এই আরেকটা ডিজাইন, অনেক সুন্দর এটা।
এটা কি রিং মডেল বলা হয় নাকি? হ্যাঁ রিং মডেল বলা হয়। রিং মডেল এটা সাইজ কত? 6 ফিট বাই 4 ফিট। 6 ফিট বাই 4 ফিট এটা কত পড়বে? এটা নেলে রাখা যাবে 30,000। 30,000 আচ্ছা। আর এটা কি ডায়মন্ড মডেল বলা হয়? এটাকে বলা হয় বিস্কিট। বিস্কিট মডেল আচ্ছা। এটা বিস্কিট মডেল এবং কি তামা ডিজাইন আছে অলরেডি? পিতল বসানো আছে। পিতল বসা আছে। রাউন্ডে পিতল আছে, তারপরে যে এখানে পিতল আছে, এখানে পিতল আছে। এটা যখন বানিশ করব তখন ফুইটে উঠব। এই যে এটা খোলা যায়, এটা খুইলা দেখাচ্ছি। এই দেখুন ভিতরেরটা দেখে। হ্যাঁ ভিতরের কাটটাও খুব মোটা। পিছনে 6 মিলি বট ইউজ করা হয়েছে। পাল্লাটা পুরো 1 ইঞ্চি আছে। পাল্লাটা 1 ইঞ্চি উপরে। এই যে পিতল দেওয়া ডিজাইনটা সুন্দর ফুটানো হয়েছে। আরো বানিশ করার পরে পিতলটা ফুইটে উঠবারও ফুইটে থাকবে। এটা ভাই আমাদের কত আসবে দামটা? এটা রাখা যাবে বানিশ সহকার 32,000। আর যদি কেউ লেকার করতে চায় সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে। বাড়বে, লেকারের পলিশের দাম আলাদা, ওইটা তো প্রাইস ভিন্ন, দাম বেশি। তার পাশে দেখি আরেকটা, এই আরেকটা আলমারি। এভাবেই দেখি এখানে অনেকগুলো খাট। বুতাম মডেলের মধ্যে কিন্তু এটা, এই আলমারিটা আমাদের সাইজ কত? 4 ফিট বাই 6 ফিট। এটার দাম কত পড়বে? এটা নিলে রাখা যাবে 30,000। 30,000। পাশে এবার আরেকটা দেখতে পাই, পারতেছি এটা কিন্তু তিন পাল্লার না? জি তিন পাল্লার। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা 6 ফিট বাই 6 ফিট। 6 ফিট বাই 6 ফিট। এটা কত পড়তেছে ভাই? এটা নিলে রাখা যাবে 45,000। 45,000 ওকে। এটার সামনে আমাদের কোনো কিছু নাই ফার্নিচার। আরেকটা সুন্দর করে দেখাইতে পারতেছি, এটা 6 ফিট বাই 6 ফিট। জি বুতাম ডিজাইন। এটা কত পড়তেছে? এটা 45,000 রাখা যাবে। 45,000 টাকা। এবং ভিতরেরটা একটু খুলে দেখে আপনাদেরকে মাঝখানে আপনারা তালা হ্যান্ডেলগুলি খুব ভালো লাগানো। মাঝখানের পাল্লাটা দেখালাম, পাশের পাল্লা, এটা সাইডের, এটাও একটা সাইডের পাল্লা। পাল্লার থিকনেস 1 ইঞ্চি। 1 ইঞ্চি পাকা 1 ইঞ্চি আছে। আর চিটাং সেগুনের ফাইবার দেখে নিবেন অবশ্যই। এই যে ফাইবার কালো কালোগুলো ফুটে আছে অলরেডি চিটাং সেগুন। তো বিয়াস আলমারি ভিডিও আজকে এই পর্যন্ত, আর কালেকশন দেখাবো না আমি এখন। আপনাদেরকে সরাসরি অ্যাড্রেসটা বলে দিতেছি, আপনারা চলে আসুন। তো ভিউয়ার্স, এ হচ্ছে মদিনা উড ফার্নিচার। মদিনা উড ফার্নিচারের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। আর অ্যাড্রেসটা বলে দিই, ঘাটাচর। এটা আমাদের ঘাটাচর হচ্ছে আটিবাজারের ব্রিজের আগে, ব্রিজের আগে বাম হাতে পড়বে এটা। সহজে আপনারা ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে সংযুক্ত হবেন, স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।